সুলতানা পারভীন লাকি আমার মমের কারখানা আছে বাসায় আর এই পপি অফিসে হলো ঋণ নিয়ে আমি হলো আমার ব্যবসাটা অনেক হলো ইয়ার মধ্যে করে আছি এখন আমি আরও মনে করেন যে ঋণ নিতে চাই এটা নিয়ে আমার ব্যবসাটা হলো আরও সর্বোচ্চনা করতে চাই এতটুকু আপনি পপি থেকে কত টাকা ঋণ নিয়েছিলেন এক লাখ নিয়েছিলাম এই এক লাখ টাকা ঋণ নিয়ে আপনি কি এই কারখানা করেছিলেন আপনার মমির কারখানা তাই না কেমন এখানে আপনার সফলতা কেমন আসতেছে ভালো হচ্ছে ভালো আসতেছে মানুষের লাভ না থাকলে মানুষের ব্যবসা করে আপনি একজন সফল মহিলা উদ্যোক্তা হিসেবে আমাদের কাছে প্রতিষ্ঠিত তো আপনি কতদিন আপনার এই কারখানাটা কতদিন যাবত আপনি করছেন 16 বছর থেকে 16 বছর যাবত আপনি এই কারখানাটা করতেছেন তাই না আপনি যখন এই কারখানাটা শুরু করেছিলেন তখন কি আপনি আর্থিকভাবে সচ্ছল ছিলেন জি ছিলাম মোটামুটি তারপরে এখন আরো আপনার সচ্ছল আমি সচেতন এখন হয়ে গেছি কারখানা চালায় এখন আরো ঋণ নিয়ে আমি আরো হলো প্রতিষ্ঠান হইতেছে কপি লালমনিহার ঋণ নিয়েছি এক লক্ষ টাকা জি তো ঠিক আছে আপা আপনার সফলতা কামনা করছি ধন্যবাদ হ্যাঁ Thank you.